আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা পলো শার্টের গ্রেডিং করব। তো গত ভিডিওতে করছিলাম আমরা বেসিক প্যাটার্ন করছিলাম, আজকে গ্রেডিং করব। তো গ্রেডিং করার জন্য আমাদের এটা হচ্ছে মেজারমেন্ট, এখানে সাইজ আমাদের 7টা সাইজ আছে, সবগুলো সাইজে আমরা করব। আর আমরা কিন্তু বেসিক্যালি যেগুলো করতেছি যে বিশেষ করে নতুনদের জন্য আর কি, হ্যাঁ, তো নতুন যারা আছেন তাদের জন্য বিশেষ করে, আর পুরনো যারা আছেন তারাও দেখলে দেখতে পারেন, কোনো যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে দূর হয়ে যাবে। তো চলুন শুরু করি এখান থেকে। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। তো প্যাটার্ন দুইটা ওপেন কেন, একটা কারণ কি, এটাকে ক্লোজ করে দিন। ওকে, ব্যাস, এখন গ্রেডিং স্টার্ট করার জন্য আমাদের কি কি করতে হবে, মেথড কি, এটার সুন্দরভাবে আমরা ডিটেলস আলোচনা করব এবং কাজ করব। তো এখন এখান থেকে আমাদের প্রথমেই যেতে হবে, একটু দেখতে হবে যে গ্রেডিংটা আমরা কোথা থেকে করব। এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, যেমন হচ্ছে যে গ্রেডিং করার কোনো এক্সট্রা কোনো নিয়ম আছে কি না, আপনি কোথা থেকে করবেন এরকম কোনো নিয়ম আছে কি না। না, এরকম কোনো নিয়ম নেই। তো এখান থেকে আপনার আপনার খুশি, আপনি যেখান থেকে শুরু করলে আপনার জন্য ভালো হবে আপনি সেখান থেকে করতে পারেন। যেমন আমি আমার ক্ষেত্রে সবসময় আমি লেন্থ দিয়ে করি, আবার কিছু কিছু স্টাইল লেন্থ দিয়ে না, চেস্ট দিয়ে হবে, এটা কিন্তু স্টাইলের উপর মূলত বেসিস করে। তো যাই হোক, এখন আমরা এটাকে লেন্থ ধরে আমরা করবো, ঠিক আছে। তো এখানে লেন্থ হচ্ছে 73, একটু দেখে নেই, যেমন 69, 71, কত, 2 সিয়াম, 73, 2 সিয়াম, 75, 77, 79, 81, 2 সিয়াম করে গ্রেডিং আছে সবগুলো সাইজ। যদি দুই সবগুলো সাইজে সেম গ্রেডিং থাকে, যেমন একটার পর একটা 2 সিয়াম, যদি সবগুলো সেম থাকে, তো এখানে কিন্তু আসলে কি, আমি দেখাই দিই আপনাকে। তো এখানে গ্রেডিং স্টার্ট করার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে, কিবোর্ডে F12 F9 প্রেস করে এরকম একটা কালার নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এটা টাইটেল ব্লকটা হাইড হয়ে গেছে, ওকে। তো এখন গ্রেডিং মেথড হচ্ছে আমাদের F6-এ, F6-এ হচ্ছে গ্রেডিং, আর হচ্ছে এই কন্ট্রোল, যেটা এই কন্ট্রোলের সাহায্যে কিন্তু মূলত গ্রেডিং করতে হয়। কন্ট্রোল ক্লিক করার পরে আপনি যে পয়েন্টটাকে ক্লিক করবেন, সেই পয়েন্টটা ক্লিক করার সাথে সাথে একটা মেজারমেন্ট চার্ট চলে আসবে। তো এই মেজারমেন্ট চার্টের মধ্যে এখানে এক্স এবং হচ্ছে ওয়াই, অর্থাৎ ডিডি এক্স ডিডি ওয়াই। তো এক্স এবং ওয়াই সম্পর্কে যদি আমরা একটু বুঝতে চাই, তাহলে আমাদেরকে সোজা ভাষায় এটা বুঝতে হবে যে এক্স হচ্ছে এক মানে এক্স হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ লেন্থ বরাবর যেটা, এটাকে বলা হয় হচ্ছে ভার্টিক্যাল, আর ভার্টিক্যালের হচ্ছে সংকেত হচ্ছে এক্স, ঠিক আছে। ডিডি এটা বাদ দিলাম, এক্স। আর উইথ বরাবর, অর্থাৎ উইথ বরাবর, চেস্ট বরাবর, উইথ বরাবর, এটাকে সংকেত হচ্ছে ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে হরিজন্টাল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি আবার বলি, এটা হচ্ছে উইথ বরাবর, অর্থাৎ চেস্ট ধরেন আর উইথ বলে, এক কথা উইথ, আর হচ্ছে হাইট, এটা হচ্ছে কি হাইট। তো হাইটটা হচ্ছে মূলত লেন্থ, আর উইথটা হচ্ছে মূলত কি, চেস্ট। তাহলে এই চেস্টটা হচ্ছে হরিজন্টাল, অর্থাৎ ওয়াই, আর হাইট হচ্ছে, অর্থাৎ লেন্থ হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে এক্স। ওকে, তো আমরা এক্স থেকে শুরু করব, অর্থাৎ ভার্টিক্যাল থেকে শুরু করব। তো সেক্ষেত্রে এখানে যেহেতু আমাদের সবগুলো সাইজেই 2 সিয়াম, তো সেক্ষেত্রে আমরা একবারে এরকম ধরে প্রথমটা ধরে এখান থেকে শেষ মাথায় রেখে দেবো। দেওয়ার পরে এখানে জাস্ট আমরা 2 সিয়াম দিলেই আমাদের গ্রেডিং হয়ে যাবে, ঠিক আছে। যদি এখানে মেজারমেন্টের এখানে দেখা যায় একটার পরে একটা পদ হচ্ছে 2 সিয়াম, তারপরটা হচ্ছে 3 সিয়াম, তারপরটা হচ্ছে 2 সিয়াম, তারপরটা হচ্ছে 4 সিয়াম, যদি এরকম হয় তাহলে কিন্তু আপনাকে এখানে কিন্তু গ্রেডিংটা ওইভাবেই করে দিতে হবে, ঠিক আছে। যেমন একটার পরে একটা, একটার পরে একটা, যা যা মেজারমেন্ট থাকবে সেটাই কিন্তু আপনাকে গ্রেডিং করে দিতে হবে। ব্যাস, হয়ে গেল এটা আমাদের চেস্ট সরি লেন্থ। তো এইটাকে এই এক্স এবং ওয়াই, এটা কি, এটা হচ্ছে মূলত হচ্ছে কপি পেস্টের, কপি এবং পেস্টের বিষয়। যেমন এক্সে আমরা গ্রেডিং যদি করতেছি, তো সেক্ষেত্রে এক্সে এখানে ক্লিক করলাম, দেন এটা হচ্ছে ফার্স্ট ক্লিক, আর এর ফার্স্ট ক্লিক করলে কি কপি, আর সেকেন্ড ক্লিকটা হচ্ছে পেস্ট, ঠিক আছে। তাহলে ফার্স্ট ক্লিক কপি, সেকেন্ড ক্লিক পেস্ট, ব্যাস আমাদের লেন্থ ক্লিয়ার। এখন আসেন হচ্ছে চেস্টের ক্ষেত্রে, চেস্টে কত আছে আমি একটু দেখে আসি। যেমন এখানে 52 56, তাহলে কত হলো, 4 সিয়াম, 60, 4 সিয়াম, 64, 4 সিয়াম, 68, 4 সিয়াম, 44, 48, এখানে কিন্তু 4 সিয়াম, অর্থাৎ 4 সিয়ামে কি আমাদের প্যাটার্নটা হাফে করা আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে দিতে হবে হচ্ছে 2 সিয়াম, এখানে আমরা 2 সিয়াম দিয়ে নিচ্ছি। তো এটা কি এখন করবো কোথায়,
ওয়াই তে করবো, আমরা এতক্ষণ করছি কি, এটা হচ্ছে এক্সে, এখন করবো হচ্ছে ওয়াই তে, তো এখানে আমরা দুই চেম দিলাম। ওকে, তো সব সাইজ দুই চেম হয়ে গেল, ব্যাস এখন এখান থেকে আমরা ঠিক একইভাবে কপি পেস্ট করব, এটা কপি, এটা হচ্ছে পেস্ট, কোনটা দিয়ে, এটা হচ্ছে ওয়াই দিয়া, হয়ে গেল হচ্ছে খুবই সিম্পল, গ্রেডিং খুবই সিম্পল। তারপর এখান থেকে শোল্ডার গ্রেডিং আছে, শোল্ডার অর্থাৎ শোল্ডার এস টু আছে, এখানে কত, 38, 40, 42, 44, 46, 50, তার মানে হচ্ছে দুই সিএম গ্রেডিং। তো দুই সিএমে এখানে আমাদের হবে কত, 1 সিএম, কিন্তু আমাদের এটা কি হাফে, তো সেক্ষেত্রে এই পয়েন্টটা ক্লিক দেন হচ্ছে এখান থেকে কত দেবো, 1 সিএম। ওকে, ব্যাস হয়ে গেল। তারপর এখন এখান থেকে আসেন হচ্ছে নেক উইথ এবং নেক ড্রপ, সবগুলোই গ্রেডিং আপনাকে করতে হবে। তো এখন আসেন এখান থেকে চলে যাই, দেখি নেক উইথ কত আছে। তো নেক উইথ স্টুয়ের এখানে বলতে হচ্ছে 17.5, 18.5, 19.5, 20.5, 21.5, 22.5, 23.5, তার মানে কি 1 সিএম। তো 1 সিএম থাকলে এখানে আমাদের দিতে হবে হচ্ছে 0.5 সিএম। তো এটা ক্লিক করলে কিন্তু আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এখন এখানে কি 0.5, সরি, না হলে আবার দিতে হবে 0.5। ওকে, ব্যাস এখানে হয়ে গেল। তারপর ফরনিক ড্রপ, ফরনিক ড্রপ 9, 8, 8.5, 9, 9.5, 10, 10.5, 11, বুঝলে, খুবই খুবই ইজি গ্রেডিং এটা। হ্যাঁ, আমি আপনাদেরকে ইজি গ্রেডিংটাই দেখাচ্ছি, বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হবে। আর হচ্ছে ক্রিটিক্যাল গ্রেডিং কি, এখানে ইজি আর ক্রিটিক্যাল বলতে কি বুঝবো আমরা, তো এখানে ক্রিটিক্যাল হচ্ছে একটা, যেমন 9 থেকে 9.5, তারপর আছে 11, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে, এরকম যদি কোনো গ্রেডিং থাকে সেক্ষেত্রে একটা একটা করে গ্রেডিং করতে হয়, এটা হচ্ছে মূলত ক্রিটিক্যাল গ্রেডিং, এই আর কিছু না। ব্যাস এখন আমরা এটা কি করব, ফরেন ড্রপ হচ্ছে 5 মিলি করে গ্রেডিং, তো এই যে পয়েন্টটা হচ্ছে ফরেন ড্রপের পয়েন্ট, তো এখন এই পয়েন্টটাকে আমি 5 মিলি গ্রেডিং করে দিলাম, 0.5। ওকে, ব্যাস এইখানে যে একটা পয়েন্ট আমাদের বাদ পড়ে গেছে, কেন বাদ পড়ছে, এই জন্যই যে এটা কিন্তু আমাদের একটা রেক্টেঙ্গেল লাইন, এটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গেল লাইন। তো এই লাইনটাকে যেহেতু আমাদের এখানে আমরা একটা গ্রেডিং দিয়ে দিই, তারপর এখান থেকে কপি এখানে পেস্ট করলে আমাদের মিলে যাবে। ওকে, ব্যাস তারপর এখান থেকে ফ্ল্যাকেটের গ্রেডিংটা আমরা এখান থেকে এখানে করে নেবো, কারণ সব সাইজ যদি আমরা এক সেম রাখতে চাই তো সেক্ষেত্রে এখানে কিন্তু সবগুলো সেম হয়ে গেছে, কারণ এখানে ফরেনের গ্রুপের গ্রেডিংটা কিন্তু এখানে চলে আসছে, তাই না। তো এখন যদি আপনার ফ্ল্যাকেটের কোনো গ্রেডিং থাকে, এখানে ফ্ল্যাকের গ্রেডিং আছে কিনা আমি জানি না, তো দুধ যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, এখানে কিন্তু একটু পেকিং এর কাজ করতে হবে, পেকিং এর কাজ। তো পেকিং এর কাজ সম্পর্কে কিন্তু অনেকে হয়তো জানেন না, তো পেকিং এর কাজটা আমি এখন আপনাকে দেখাই দিই। যেমন এই পেকিং এর কাজ দেখার আগে আপনাকে একটু প্রমাণ সহ একটা জিনিস হাতে নিয়ে আসি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে স্প্রেডশিট, যে কোথায় নাম্বার 8, এটা স্প্রেডশিট, স্প্রেডশিট ক্লিক করলে এই লাইনটা চলে আসবে, এই পয়েন্টটা চলে আসবে। তো এখন এখান থেকে আমাদের করতে হবে যে এখান থেকে এটাকে আমি এভাবে মেজারমেন্ট করে দেব, কোনটা, এই যে লেন্থ, লেন্থ ধরে এখান থেকে এখানে আমি, সরি লেন্থ লাগেনি না, এই এখন হচ্ছে এখান থেকে এই পয়েন্টটা যদি ক্লিক করি, দেখবেন যে সবগুলো সাইজ দেখা যায়, এখন 13, 13, 13, 13, তো সবগুলো 13, কারণ আমরা ইয়ে বললাম যে ফরন্টের গ্রেডিংটা জাস্ট এখানে কপি করছি, যার কারণে আমি সবগুলো সাইজ সেম হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, যদি আপনি ফ্ল্যাকেটে গ্রেডিং রাখেন, অর্থাৎ ধরেন আমি ফ্ল্যাকেটে অল সাইজ 5 মিলি করে গ্রেডিং থাকবে, অর্থাৎ বেস সাইজ করছিলাম হচ্ছে 13 সিএম, তারপর একটা ছোটো সাইজটা হবে হচ্ছে 12.5, তারপর একটা হচ্ছে 12, এবং বড় সাইজের দিকে হবে 13.5, 14, 14.5, 15, এরকম হবে, তাই না। তো সেই ক্ষেত্রে আপনি এখন কি গ্রেডিং করবেন, ধরেন এখানে আপনি 6-এ যান, কন্ট্রোল, এই পয়েন্টটা ক্লিক করলে আপনার এখানে একটা গ্রেডিং শো করাবে, দেখেন 1 সিএম গ্রেডিং, মানে 5 মিলি গ্রেডিং, এই 5 মিলি গ্রেডিং কিন্তু আপনার কি ফ্রন্ট ডে গ্রেডিং, ঠিক আছে। এখন আপনি যদি এখানে 0 করে দেন তাহলে কিন্তু আবার কমে যাবে, অর্থাৎ বড় সাইজ কমে যাবে, ছোট সাইজ বেড়ে যাবে, এটা এরকম হবে। অতএব এত কাহিনী বাদ আপনি করবেন কি, এই যে পেকিং, এই পেকিং অপশনে যাবেন, যাওয়ার পর যেই মাথাটা আপনার গ্রেডিং, মানে আপনি যে মাথাটা গ্রেডিং করবেন তার অপর সাইডে, ঠিক আছে, অপর সাইডে এটাকে এরকম কি করবেন, প্যাক করুন। তাহলে প্যাক করার মানে হলো আমরা বুঝতে পারলাম যে এখানে কোনো গ্রেডিং নাই, আমরা যেমন এইখানে কোনো গ্রেডিং নাই সেটাই কিন্তু এখানে শো করছে। এখন আপনার যে গ্রেডিংটা লাগবে সেটা আপনি এখন দেবেন কোথায়, ফ্ল্যাকেটের মধ্যে, এখানে দেন হচ্ছে আপনি 0.5 দিবেন, ঠিক আছে, এখানে 0.5 দেন,
তারপর এখান থেকে ক্লোজ এক্স ধরে এটাকে কপি পেস্ট। ওকে, তো এখন যদি আপনি এটাকে মেজারমেন্ট করেন অথবা আপনি পেকিং এ আবার যাবেন, পেকিং যাওয়ার পর এখানে ফাঁকা জায়গাটা ক্লিক করলে আপনার পুনরায় আগের জায়গায় চলে আসবে। তো এখন আপনি এটাকে আবার লেন্থ ধরে আপনি এটাকে একটু মেজারমেন্ট করে দেখেন যে এখন একটু খেয়াল করবেন 13 সবগুলো কিন্তু 13, কোনো গ্রেডিং এখানে নেই। তো এখন যদি আমি এটাকে এখান থেকে এখানে ধরে এখন দেখেন সবগুলো 5 মিলি করে গ্রেডিং হচ্ছে, দেখেন 12, 12.5, 13, 13.5, 14, 14.5, 15। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন কিছু জায়গা। তো এখন আসি কোথায়, এখন আসি হচ্ছে আর্মল ড্রপ, অর্থাৎ এখানে বলছে আর্মল ড্রপ, কোথায় আর্মল ড্রপ বলে নেই, এখানে বলছিল স্লিপ ড্রপ, এই স্লিপ ড্রপ ফ্রম এসপিএস, এখানে বলছে 25, 26, 27, 28, 29, 30, 31, এখানে আছে এক্সিয়াম গ্রেডিং। তো সেই জন্য X6 দেন কন্ট্রোল, আপনার এই পয়েন্টে কিন্তু গ্রেডিং করতে হবে অ্যাক্সিয়াম। ঠিক আছে, তো এখানে অ্যাক্সিয়াম গ্রেডিং করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আপনি আচ্ছা আমি এটাকে F10 প্রেস করে হাইড করলাম, করার পর এই যে এই যে যে পয়েন্ট এই ডিলেট বাটন প্রেস করার পর যেটা আমার দরকার নেই সেটাকে আমি ডিলেট করে দেবো। ঠিক আছে, আর এটাকেও ডিলেট করলাম, এটাকে ডিলেট করলাম, তো এটা ডিলেট হবে না, কারণ হচ্ছে এটা আমাদের লিঙ্কের সাহায্য এখানে আছে, অর্থাৎ এই যে একটা ডেভেলপ পয়েন্ট, এই ডেভেলপ পয়েন্টটা কিন্তু এই এটার সাথে কিন্তু লিঙ্ক করা আছে, যার কারণে এটা ডিলেট হবে না। তবে ডিলেট করা যাবে এমনটা না, মানে করা যাবে না তা না, যেমন আমি এটাকে ডিলেট করলাম, এই ভ্যালিডেট করলে কিন্তু ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তার মানে লিঙ্কটা কিন্তু আউট হয়ে গেছে, লিঙ্কটা এখন আর নাই, এটা হচ্ছে বিষয়। তো লিঙ্কটা আমার পরে আনবো, আপাতত হচ্ছে কি আবার F10 প্রেস করি গ্রেডিং করে আনবো। তো এইখানে শোল্ডার স্লপের কিন্তু একটা গ্রেডিং থাকার দরকার, যেমন হচ্ছে এখানে দেখেন এই জায়গাটা কিন্তু চাপা আর এই জায়গায় একটু সরানো, তাই না? তো এটাকে কি করব, এটাকে আমরা, কারণ আমরা জানি যে গ্রেডিং যদি থাকে, যদি রুলস মেনটেন করতে হয়, নিয়মটা যদি সঠিকভাবে আমাদের মেনটেন করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু শোল্ডার স্লপে গ্রেডিং দিতে হবে, ঠিক না? তো এই জন্য আমাদের শোল্ডার স্লপে আমাদের একটু গ্রেডিং দিতে হবে। তো এখানে ধরেন আমি এলাম হচ্ছে 0.2, 2 মিলি গ্রেডিং দেওয়া, দেখেন বড় সাইজটা একটু বেশি অ্যাঙ্গেল হবে, ছোট সাইজটা একটু কম হবে, এটাই তো হওয়ার কথা, তাই না? তো এখন আপনি খেয়াল করতে হবে যে যদি আর্মলের মেজারমেন্ট, অর্থাৎ আমাদের এখানে মেজারমেন্ট আছে, একটু খেয়াল করবেন কথাগুলো, খেয়াল না করলে কিন্তু সমস্যা আছে। এখানে হাই পয়েন্ট শোল্ডার, ঠিক আছে, হাই পয়েন্ট শোল্ডার থেকে আর্মলের মেজারমেন্ট, যদি আমাদের হাই পয়েন্ট শোল্ডার থেকে না হয়, যদি LPS থেকে, অর্থাৎ এই লো পয়েন্ট শোল্ডার, এখানে মানে স্লিপের এই পয়েন্ট থেকে আর্মল পয়েন্ট পর্যন্ত এরকম যদি আর্মলের মেজারমেন্ট থাকতো, তাহলে কি হতো, তাহলে হতো হচ্ছে যে আমি যখন এখানে একটু ফোন আইছে, আমি একটু আমি একটু ফোন আইছিল, সরি, আমি তো আবার এই ভিডিও যা করি রিয়েল ভিডিও, আমি কোনো কাটসাট করে নি, বিধায় আপনাদের একটু ডিস্টার্ব হতে পারে, সরি, আই এম সরি। তো এখন এখান থেকে আমরা যেটা বলছিলাম যে এখানে যে আমরা 2 সেম 2 মিলি গ্রেডিং দিয়েছিলাম, সে এখানে এই লো পয়েন্ট শোল্ডারের ক্ষেত্রে যদি আমার এখান থেকে আর্মলের মেজারমেন্ট হতো, তাহলে কিন্তু কি বড় সাইজটা কিন্তু কমে যেত, তাই না? তো যেহেতু আমাদের এখানে হাই পয়েন্ট শোল্ডার থেকে মেজারমেন্ট, তো সেখানে আমাদের হাই পয়েন্ট মেজারমেন্টে, অর্থাৎ হাই পয়েন্ট শোল্ডারে কিন্তু কোনো গ্রেডিং নেই, তো সেক্ষেত্রে এখানে আমার গ্রেডিং করা চেঞ্জ করার দরকার নেই। যদি এইখান থেকে যদি মেজারমেন্ট হতো, এখানে যদি চেঞ্জ হয়, এখানে কিন্তু অবশ্যই চেঞ্জ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো হয়ে গেল, ব্যাস। তারপর এখান থেকে আসি হচ্ছে আমরা আর কি করব, এখানে আসবো হচ্ছে ক্লার্কের গ্রেডিং
যাই হোক এটা একটু ব্যাক করলো। তারপর হচ্ছে এখান থেকে স্লিপ লেন্থের গ্রেডিং দেবো, স্লিপ লেন্থের গ্রেডিংটা দিই, তাই না? ওকে, তো স্লিপ লেন্থের গ্রেডিংয়ের জন্য আমাদের এখানে মূলত দিতে হবে হচ্ছে স্লিপ লেন্থ 85। তো এখান থেকে এই স্লিপ লেন্থ, ঠিক আছে, এখানে 81, 82, 83, 2 সেম করে গ্রেডিং আছে, সব জায়গায় 2 সেম গ্রেডিং আছে। তো এখানে আমরা 2 সেম গ্রেডিং দিয়ে দেবো স্লিপে, সরি, এখানে 2 সেম গ্রেডিং দিয়ে নিলাম, 2 সেম। ওকে, এখন এখান থেকে এটাকে কপি পেস্ট। এখন বিষয় হলো এখানে একটা প্রশ্ন থাকে, প্রশ্নটা হচ্ছে যে যদি সিবি থেকে মেজারমেন্ট হয়, অর্থাৎ স্লিপ লেন্থের মেজারমেন্ট কিন্তু এখানে সিবি থেকে সেন্টার ব্যাক কোথায় বলছে, জি নাম্বার নাকি, হ্যাঁ স্লিপ লেন্থ, তো এখানে হাউ টু মেজার দেখেন, এই যে এখান থেকে ধরে একবারে এখানে চলে গেছে হচ্ছে একবারে স্লিপ লেন্থ। তো সেক্ষেত্রে আপনার সিবি লেন্থে যদি গ্রেডিং থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে এইখানে কি কোনো গ্রেডিং ইফেক্ট পড়বে কি না, এইখানে কোনো গ্রেডিং ইফেক্ট পড়বে না, কারণ আপনার সিবিতে কোনো কিছু গ্রেডিং নাই, এখানে কোনো গ্রেডিং নাই, অতএব স্লিপ লেন্থের যে গ্রেডিংটা সেটাই আপনাকে দিতে হবে। ওকে, হ্যাঁ, আর যদি এখানে আরেকটা বিষয় বলি, যদি নেক থেকে স্লিপ লেন্থ হয় তাহলে কিন্তু স্লিপ লেন্থের একটু কাজ হবে, যেমন এই এই গ্রেডিংটা কিন্তু এখানে ইফেক্ট করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে মূলত টেকনিক্যাল জিনিস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে মূলত আমরা ক্লাস যখন করব তখন, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় কিন্তু অনেকগুলো গুলো কথা থাকে এখানে, কারণ যদি এটাই হচ্ছে মূলত মাস্টারের কাজ, ঠিক আছে, এটা হচ্ছে মূলত মাস্টারের কাজ। তো মাস্টার কিন্তু এরকম একটা, যে কোনো যে কেউ মানে 2-1 বার ভিডিও দেখলে কিন্তু এরকম স্টার্ট করতে পারবে, কিন্তু বিষয়টা হচ্ছে প্যাটার্ন করলেই কিন্তু সব সমাধান না, এখানে প্রত্যেকটা পয়েন্টে টেকনিক্যাল ইস্যু আছে, প্রত্যেকটা পয়েন্টে টেকনিক্যাল ইস্যু আছে, আমি বারবার বলতেছি এই পয়েন্টগুলো কিন্তু আপনাকে জানতে হবে, তবেই আপনি প্যাটার্ন মাস্টার, ঠিক আছে? আর এই প্যাটার্ন মাস্টার আপনি বিভিন্ন ধরনের ইউটিউবার ভিডিও দেখে আপনি মনে করবেন আপনি প্যাটার্ন শিখে গেছেন, এমনটা কিন্তু না, প্যাটার্নে কিন্তু অনেকগুলো থিওরি থাকে, অনেকগুলো সূত্র থাকে, অনেকগুলো জটিল জটিল বিষয় থাকে, সেগুলো নিয়ে কিন্তু আপনাকে কোথাও না কোথাও ক্লাস করতে হবে, আপনি কারোর মাধ্যমে শিখতে হবে, ঠিক আছে? আপনি বেসিক্যালি শিখতে পারবেন কিন্তু মূল থিওরিগুলো কিন্তু শিখতে পারবেন না। আরেকটা জিনিস আমি বলি এই ফাঁকে, সেটা হচ্ছে অনেকে বলে যে আপনি এত টাকা নিচ্ছেন, আমি 10,000 টাকা নিচ্ছি, খুব বেশি নিয়ে ফেলাচ্ছি, আসলে আমি যে কত কষ্ট করে আপনাকে এত কিছু শেখাবো, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে জানাবো বোঝাবো, এটা কি কোনো বেনিফিট নেই? 1, 2 নম্বর হচ্ছে আপনি যখন শিখে গেলেন, আপনি যখন নিজে শিখে গেলেন, নিজে স্বাবলম্বী হয়ে গেলেন, আপনি চাকরি মানে আপনি একটা জব নেবেন, আপনার 60-70 হাজার টাকা, আপনি কেন কেন 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা আপনি বড় মনে করতেছেন? এটাই হচ্ছে আমাদের বাঙালির সব থেকে হচ্ছে কি বলে দুর্বল জায়গা, ঠিক আছে, যে আমরা কোনো কিছু শিখতে গেলে, আমরা কোনো কিছু শিখতে গেলে সেটাকে মানে খুবই প্রাধান্য না দিয়ে আমরা মানে আমি শেখা অবস্থায় যে আমার ব্যয়টা হচ্ছে সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, এর জন্য আমরা এত নিচে পড়ে আছি, ঠিক আছে? যাই হোক, বেশি বলে ফেললাম, তো এখন আসেন কি, এখন আসেন হচ্ছে এখান থেকে আমরা স্লিপের ওপেনিংয়ের গ্রেডিংটা দেবো। ওকে, তো এখানে ওপেনিং হচ্ছে 10:30, 11, 10:30, 11, 11:30, 12, 12:30, এখানে হাফ সিম গ্রেডিং, এটা স্বাভাবিক, খুবই সহজ, আমরা এখানে ধরলাম জাস্ট 0.5 মিলি আমরা গ্রেডিং করলাম, 0.5। ওকে, এখন দেখেন এখানে আমার একটা জিনিস আছে যে এখানে আমরা কি করব, এখানে আপারের গ্রেডিং কত আছে, আপার আম অর্থাৎ এখানে আপার কোনটা, এটা হচ্ছে H1 নম্বর পয়েন্ট, H1 নম্বর পয়েন্ট হচ্ছে 17, 18, 19, 20, 21, 22, 1 সেম গ্রেডিং, এখানে আমরা 1 সেম গ্রেডিং দেবো। তো এখানে যদি আমি 1 সেম গ্রেডিং না দিয়ে, এইখানে কিন্তু টেকনিক্যাল বিষয় আমি একটু বলি আপনাকে, একটু খেয়াল করবেন, যেমন এটাকে F10 প্রেসে একটু হাইক করলাম, ওকে, তারপর হচ্ছে F8, এখান থেকে আপনার লেন্থ মেজার, এটাকে আমি মেজারটা শো করলাম, দেন হচ্ছে আমরা যেই লিঙ্কটা ইউজ করছিলাম সেটাকে আমরা করবো এখন, এটাকে আমি এই লিঙ্কটা করলাম, কেন করলাম, এটা কিন্তু খুবই একটা জটিল সুবিধা, তো এখান থেকে এই পয়েন্টটাকে এটা লিঙ্ক করে দিলাম, হয়ে গেল এখানে। এখন যদি আমি এই পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে অর্থাৎ F10 প্রেস করি, গ্রেডিং শুরু করলাম, এখানে কি আমার কোনো গ্রেডিং করছি, আমি কোনো গ্রেডিং করছি, গ্রেডিং যদি করতাম তাহলে তো এখানে গ্রেডিং শো করতো, তাই না? ফার্স্ট আমি কি করব, এখানে আমাদের গ্রেডিং অপশনে যাওয়ার পরে এই ওয়াই আছে, এখান থেকে জাস্ট এখানে ডাবল ক্লিক করলে আমাদের গ্রেডিংটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, এখানে গ্রেডিং হয়ে যাবে। তবে বুঝতে হবে যে এখানে
কতটুকু হলো, আমার লাগবে হচ্ছে 1 সেকেন্ড রেডি, তো সেক্ষেত্রে এখানে হলো কত এটা কিন্তু বুঝতে হবে, আমাকে চেক করতে হবে। 19 20, 1 সেকেন্ড দেরি আছে। তাহলে এখন যদি আমি এটাকে গেডিং শো করি, যেমন এটাকে ক্লিক করার পরে এখানে ক্লিক করলে আমাদের এখানে গেডিংটা শো করবে, এখানে হয়েছে কত, 1 সেকেন্ড লাগবে আমার, না 1 সেকেন্ডের বেশি আছে, লাগবে হচ্ছে 1 সেকেন্ড। তো এখানে আমি 1 সেকেন্ড দিয়ে দেবো, দেওয়ার পরে একটু কিছু কমে গেল, কমে গেল না, এখানে কিন্তু সার্কেলটা, সার্কেল কি, সার্কেল কিন্তু অ্যাডজাস্ট হয় নাই, সার্কেল অ্যাডজাস্ট হয় নাই। যেমন আমি যদি আপনাকে পরীক্ষা করে দেখাই যে সার্কেলটা অ্যাডজাস্ট হলো কি না, তো সেই জন্য আমাদের স্প্রেডশিট এখানে সম্ভবত আছে, হ্যাঁ আছে। তো এখন দেখেন গ্রেডিংটা একটু হাইড করে নেই, কোনো মেজারমেন্ট করলে গ্রেডিংটা আপনি হাইড করে নেবেন সাথে সাথে, তাহলে কাজ করে সুবিধা হবে। লেন্থ, ওকে, এখান থেকে প্রথমে নিশ্চয়ই আমি কত বডি খেয়াল করবেন, আর এটা যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম, এই পাশেরটা ডিলিট করে দিলাম, এটা হচ্ছে কত বডি, বডি বেস আছে 27.18, এই দেখেন 27.18। তারপর এগুলো হচ্ছে মানে যে মেজারমেন্টটা আছে সেটা দেখতেই পাচ্ছেন, আর এর পাশে আছে কি, পাশে আছে 1 সিএম, 1 সিএম 10 মিলি, 1 সিএম 14 মিলি। আমরা যেখানে গ্রেডিংটা আউট করে দিলাম 1 সিএম একটু বেশি ছিল, সেই গ্রেডিংটা এখানে ছিল, ঠিক আছে। আমরা এখানে 1 সিএম পরে আমরা ম্যানুয়ালি দিয়ে দিলাম, তার কারণে কিন্তু আমাদের এখন এটার সাথে এটা ম্যাচ নাই। এখন যদি এটাকে আমরা কি করলাম, বডি গ্রেডিং মেজারমেন্টটা নিলাম, এখন নেবো হচ্ছে স্লিপের মেজারমেন্টটা, এখান থেকে নিলাম হচ্ছে স্লিপে একটু জুম করে কিন্তু এই পয়েন্টটা দিতে হবে, ওকে। তো এখন দেখেন এখানে আমার একটা হচ্ছে 25 76, দেখেন 7 মিলি কম বেশি হয়ে গেছে, 25 76, তারপর এটা হচ্ছে মানে সব মিলে কিন্তু এখানে 31 88, এখানে কিন্তু বড় সাইজ ছোট হয়ে গেছে আর ছোট সাইজ বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই সমাধান কীভাবে করতে হবে, এটাই কিন্তু খুব টেকনিক্যাল বিষয়, ওকে। তো এখন এটা আমরা যেটা করবো, তো এই যে পয়েন্টটা আছে অর্থাৎ এই ইউলো কালার যে পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে একটা কাট মার্ক নিয়ে আসবো, অর্থাৎ F2 F2-তে যে মুস, এখান থেকে এই পয়েন্টটাকে একটা কাট মার্ক দিলাম। এখানে কতটুকু গ্যাপ আছে, এখানে কতটুকু আছে গ্যাপ, সেই গ্যাপটা আপনি দেখাটাই বড় কথা না, আপনি এখন চোখে দেখাই আপনি কিন্তু করতে পারবেন। যেমন এখন আমি F10 প্রেস করলাম, দেখেন F10 প্রেস করার পর এখন আপনারা বুঝতেই পারছেন যে আমার ছোট সাইজ, আমি দেখছিলাম না যে ছোট সাইজ বড় হয়ে গেছে, এই ছোট সাইজ বড় হয়ে গেছে আর বড় সাইজ ছোট হয়ে গেছে, হ্যাঁ এখানে কিন্তু সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখতে পারতেছি, তাই না। তো এখন আমাদের যেটা করতে হবে, এটা কিন্তু প্রত্যেকটাই, যেমন আমার বেস সাইজ এটা হচ্ছে সাদা কালার, এটা হচ্ছে বেস সাইজ, বেস সাইজে কতটুকু গ্যাপ আছে, তো সব সাইজে তো ওইরকম গ্যাপ হওয়ার কথা, ছোট সাইজে বেশি হয়েছে, বড় সাইজে কমতে কমতে অনেক কমে গেছে, সেক্ষেত্রে ওয়েটা কি, ওয়েটা হচ্ছে এখন আপনি যেটা করবেন X6, এই এক্স আছে না, এক্স এটা হচ্ছে এই বরাবর, অর্থাৎ এই বরাবর যদি আমি কোনো গ্রেডিং করি, এটা কিন্তু আমার স্লিপের যে হাইট উইথটা অর্থাৎ আপার যে মেজারমেন্ট সেটা কিন্তু কমবে না, কারণ এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এক্স বরাবর। তো এটাকে ডাবল ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে একটু একটু করে ক্লিক করব, ডাবল ভাবে ক্লিক করব, ঠিক আছে। এখন দেখেন আমাদের এই প্যাটার্নটা কিন্তু এই ওয়ে ধরে কিন্তু চলে যাচ্ছে, এই ওয়ে ধরে চলে যাচ্ছে, আপনি খেয়াল করবেন এভাবে কিন্তু চলে যাচ্ছে, যতক্ষণ আপনি দেখতে পাবেন যে আপনার প্রত্যেকটা সাইজ, বেস সাইজ যতটুকু গ্যাপ আছে প্রত্যেকটা সাইজে ততটুকু গ্যাপ কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে। এখন আর একটু যখন যেটা হয়ে যাবে তখন কিন্তু সেটা নড়বে না, এটা হচ্ছে একটা টেকনিক্যাল বিষয়, আমি চাইছিলাম না আপনাদেরকে দেখাবো, তারপর দেখালাম আর কি, ঠিক আছে। কারণ আমি যেটা করতেছি, আমার আমার কথা হচ্ছে আমি কোনোটাই গোপন রাখবো না, কোনোটাই হাইড রাখবো না, আপনাকে রিয়েলটা দেখাবো। এখন দেখেন সবগুলোই প্রায় মিলে গেছে, প্রায় মিলে হচ্ছে মিলে গেছে। আমরা যদি এখন মেজারমেন্ট করে দেখাই, তখন বডি তো ঠিক আছে, যার স্লিপটা আমরা এখন মেজারমেন্ট করে দেখবো কত আছে। তো এই জন্য আবার হচ্ছে F8 লেন্থ, দেন এখান থেকে ধরো এইটাকে জুম করলাম, এখানে ধর আমি ক্লিক করবো তখন কিন্তু এই মেজারমেন্টটা আপডেট হয়ে যাবে অটোমেটিকলি, ক্লিক করলাম, দেখেন দেখছেন সবগুলো 31.89, একটু কম বেশি আমি তো বললামই, এটু কিন্তু ধরার মতো না, যেমন 1 মিলি 10 ভাগের 2 ভাগ 1 ভাগ কম, এটা কোনো বিষয়ই না। তো আমি এখানে 1 মিলি হলে কোনো বিষয় মনে করি না, এটা কিন্তু আমাদের হয়ে গেল।
তো আশা করি এখান থেকে বুঝতে পারছেন। এখন দেখেন শেপটাও সুন্দর হয়ে গেছে, এবং আপনি এখন দেখেন যে আপার মেজারমেন্টটা আমরা যে সেটা দিছিলাম সেটা কি ঠিক আছে কিনা, বা এখানে আমাদের এক্সিম গ্রেডিং লাগবে সেটা কি আছে কিনা, সেটা যদি এখন চেক করি, সেটার জন্য আমাদের F6 দিতে হবে। দেন হচ্ছে কন্ট্রোল, আমরা এখানে এক্সিম গ্রেডিং দিছিলাম সেটা আছে কিনা, এই দেখেন এখানে এক্সিম গ্রেডিং, এক্সিম গ্রেডিং এ আছে। ওকে, তো এই ছিল হচ্ছে আপনার এখানে এটা কাহিনী শেষ। এখন এখানে আমাদের ফ্লাকেট গ্রেডিং আছে কিনা সেটা আমরা করতে হবে, যেমন ফ্লাকেট গ্রেডিং আমরা হাফ সিম গ্রেডিং দিয়েছিলাম, এখানে হাফ সিম গ্রেডিং দিয়ে নিলাম। ওকে, 0.5। এখানে ধরুন তারপর হচ্ছে কলার গ্রেডিং। এখন এই কলারের মধ্যেও কিন্তু এইরকম কাহিনী আছে, যেমন এটাকে হাইড করলাম, দেন এখান থেকে F8 সেম ওয়ে, দিস ইজ এ সেম ওয়ে, অ্যান্ড 1 F3 কনস্ট্রেইন বাই মেজার, দেন এখান থেকে এটাকে ওকে। দেখেন এখানে পয়েন্ট মিলে গেছে। এখন যদি আমি এটাকে F10 প্রেস করি, আমার কলায় কোনো গ্রেডিং নেই, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এখানে জাস্ট সিলেক্ট, দেন এটাকে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের গ্রেডিংটা অটোমেটিকলি নিয়ে নেবে। দেখেন এখানে নিয়ে নেছে। এখন যদি আপনাকে আমি চেক করে দেখাই, একটু চেক করে দেখাই, যেমন এটাকে আমি সবগুলোকেই ডিলিট করলাম, এটা বাদ, এটা আমাদের স্লিপের কাহিনী শেষ। এখন আসে হচ্ছে বডিতে, তো বডিতে এটা কিন্তু কি হাফে, তাই না? এটা হচ্ছে কি হাফে, আর এটা কিন্তু মূলত না, এটা না, এটা আমরা মিরর করে রাখছিলাম, প্যাটার্নের শেপটা দেখার জন্য এটা মিরর করা হয়েছিল। ঠিক আছে, আমার এখানে হাফ, যেমন এখানে আমার হাফ আছে। তো এখন এখানে আমি একটু আপনাকে মেজারমেন্ট করে দেখাবো কিভাবে, সেটা F10 প্রেস করার পর গ্রেডিংটা হাইড করলাম, দেন হচ্ছে এখান থেকে F8 কোথায় এই লেন্থ না, ওকে, এখান থেকে আমি এখান থেকে এই ফরনটা নিলাম, তারপর হচ্ছে ব্যাগ নিলাম, তো এই দুইটাকে আমি ক্যালকুলেশন করলাম, এই যে ক্যালকুলেশন। এখন আমার টোটালটা আসলো হচ্ছে এটা, টোটালটা এটা আসলো হচ্ছে সিলিপ বডি সার্কেল, যেমন হচ্ছে মিডিয়াম সাইজ হচ্ছে আপনার কত, 25.29, 24.1, 01, 22.74। এখন আমার তো এই কলারও তাই লাগবে, কলার তো 1 মিলি কম বেশি করা যাবে না, ঠিক আছে, যদিও স্লিপে 1/2 মিলি বা আর তারও কম কম বেশি রাখছেন, কিন্তু কলার তো সেটা রাখা যাবে না, যদিও যাবে, আমি মানে খুবই কঠিনভাবে বলতেছি যাবে না। তো সেই ক্ষেত্রে আপনি এখন এটাকে কি, আপনি এখন এটাকে কলারটা আপনি এখন কী করবেন, মেজারমেন্ট করে দেখেন যে আসলে দুইটা সেম আছে কিনা। তো সেই জন্য আমার কলারটাকে একটু মেজারমেন্ট করে নিলাম, এভাবে ধরে এই যে পয়েন্ট আছে এখানে কিন্তু না, এটা হলে কিন্তু আমার মিলেই যাবে, এটা কিন্তু যদি আমি আপনাকে দেখাই তাহলে কিন্তু মিলে যাবে, আপনি আমাকে মানে গোজামিল মনে করবেন। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, এখন দেখেন 22, এখানে কত, প্রথম বেস সাইজটা দেখি, বেস সাইজটা কত আছে 52.29, তো এখান থেকে 25.29, সরি 25.29, 25.36, একটু বেশি আছে, কেন এই একটু বেশি আছে বেস সাইজ। আচ্ছা, তাহলে বেস সাইজ যদি বেশি থাকে তাহলে সব সাইজ অবশ্যই বেশি থাকবে, তো সেভাবেই কিন্তু এখানে আছে। দেখেন 1 মিলি করে সবগুলো সাইজেই 1 মিলির মতো করে বেশি আছে, ঠিক আছে, 1 মিলি কোনোটা 0.5 মিলি, এরকম কোনো ব্যাপার না। ওকে, তার মানে আমরা কি আমাদের এটা সুন্দরভাবে মিলে গেছে। F10 প্রেস করলাম, ব্যাস আমাদের এই ছিল হচ্ছে গ্রেডিং সিস্টেম। আর এখান থেকে আমরা প্যাটার্নটা বের করার জন্য, এটা তো আমরা জানি যে কীভাবে বের করতে হয়, সেই জন্য আমরা এটা দেখবো না। তো পরবর্তীতে এরকম কোনো ভিডিও আমরা করলে সেটা করব হচ্ছে, অর্থাৎ এটাই করব, এটাই আমরা করব, কিভাবে ভেরিয়েন্ট করতে হয়, কীভাবে পার্টস নাম লিখতে হয়, কীভাবে কাটিং দিতে হয় বা মার্কার করতে হয় বা হাট প্যাটার্ন বের করতে হয়, হ্যাঁ কিসের সাহায্যে হাট প্যাটার্ন বের করতে হয়, মানে ইন ডিটেলস আলোচনা করবো হচ্ছে এই স্টাইলের মধ্যেই। এটা হচ্ছে আমাদের 3 নম্বর পার্টে আমরা করব। এখন যেটা করলাম সেটা হচ্ছে অনলি ফর গ্রেডিং, এটা হচ্ছে 2 নম্বর পার্ট, ঠিক আছে। তো ওকে, এই হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় পার্ট, অর্থাৎ পলোশার্টের দ্বিতীয় পার্ট। তো আশা করি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর হচ্ছে আমি কিন্তু আপনাদের উপর একটু মন খারাপ করে আছি, কারণ হচ্ছে আমার ভিডিও অনেকে দেখেন কিন্তু কোনো কমেন্টস লাইক করেন না, হ্যাঁ
তো সেজন্য আমি, আমার মন ভেঙে গেল, মানে মনটা কি ভেঙে গেছে আর কি, যে আমাকে আপনার সাপোর্ট করতেছে না, আমি হয়তো আপনাকে বুঝাইতে পারি না, ঠিক আছে, সেজন্য হয়তো বা আপনাকে, আপনার আমাকে সাপোর্ট করেন না, আমি এটাই মনে করতেছি আর কি। তো যদি ভুল বলে থাকি তো অবশ্যই আমাকে ক্ষমা চোখে দেখবেন। ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।